হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স WBCS এর জন্য কী কীভাবে কোথা এবং কোথা থেকে পড়বে। তো কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এমন একটা এরিয়া বা সাবজেক্ট যেটা সম্বন্ধে ম্যাক্সিমাম অ্যাসপিরেন্ট WBCS অ্যাসপিরেন্টের একটা স্বচ্ছ ধারণা নেই। কিন্তু তার কারণ হচ্ছে এটার কোনো স্পেসিফিক কোনো বইও নেই বাজার চলতি, যেরকম পলিটির আমাদের লক্ষ্মীকান্ত রয়েছে বা ধরো ইকোনমির তুজামল হোসেন রয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু কোনো বাজার চলতি বই নেই সেরকম স্পেসিফিক, আর এটা নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন থাকে কোথা থেকে কী কী পড়বে। তো বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্স কী কীভাবে আসে এবং লেআউটটা কী সেটা নিয়ে একটু দেখা যাক। সাধারণত WBCS প্রিলিমসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সিলেবাসে অনুযায়ী বলা হয় যে 25টা কোশ্চেন আসবে, কিন্তু 25টা এক্স্যাক্টলি আসে না, 20 থেকে 30টা কোশ্চেন কিন্তু আসে প্রিলিমসে, ঠিক আছে। এবং এই কোশ্চেনগুলো মূলত আসে ইকোনমি, পলিটি, পলিটির বিভিন্ন অ্যামেন্ডমেন্টস, বিভিন্ন যে যে নিউজগুলো যেগুলো কারেন্ট ঘটছে সিনারিওগুলো পলিটিতে সেগুলো, সায়েন্স টেকনোলজি, স্পেস, ডিফেন্স, আইটি ইন্ডাস্ট্রি, তারপর টেকনোলজি সেক্টর, কম্পিউটার, এইসব জায়গার থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, পার্সোনাল নিউজ, বিভিন্ন রকম যে কোন পদে কে রয়েছে বা কে কোন অ্যাওয়ার্ডস পেয়েছে, বিভিন্ন অ্যাওয়ার্ডগুলো, তার সাথে হচ্ছে স্পোর্টস, স্পোর্টসের এইগুলো কিন্তু সাধারণত প্রিলিমসে আসে। আর মেইনসে কিন্তু পেপার 4, যেটা মানে আমাদের জেনারেল স্টাডিজ 2, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানে কিন্তু অ্যারাউন্ড 50 থেকে 80টা কারেন্ট অ্যাফেয়ার্স আসে। এবার এখানে কিন্তু কিছু কিছুটা স্ট্যাটিক জিকের সাথেও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স মেলানো থাকে, মানে একটা একটা খিচুড়ি মার্কা একটা ভাবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসে এই পেপার 4টাতে, ঠিক আছে। তো এবার আমরা যদি লাস্ট 3 বছরের, মানে ধরো 2016, 17, 18, লাস্ট 3 বছর বললে ভুল হবে, 16, 17, 18, কারণ অলরেডি দুটো 18 পরে দুটো হয়ে গেছে WBCS। তো 16, 17, 18 মেইনসের কোশ্চেনটার দিকে যদি আমরা নজর দিই, তাহলে আমরা দেখতে পাবো এটা সায়েন্স টেকনোলজি পেপারের লেআউট, ঠিক আছে। তো এখানে এটার দিকে নজর দিলে আমরা দেখতে পাবো যে সায়েন্স টেক থেকে 2016তে 10টা কোশ্চেন এসছে, 2017তে 12টা, এবং 2018তে একটাও আসেনি। কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং আইটি থেকেও 2016তে 19টা এসছে, 2017তে 4টে, ও 18তে 1টা। স্ট্যাটিক জিকে এটা একটা আলাদা পোর্শন, তো এটার মধ্যে কিছু কিছু কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ইনফিউজড করা থাকে, তো সেটা আলাদা, স্ট্যাটিক জিকে তো লুসেন পড়লেই হয়ে যায় সবাই জানো, বা যে কোনো স্ট্যান্ডার্ড স্ট্যাটিক জিকের বুক পড়লে এটা ইজিলি পারা যায়। আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু 16তে মেইনসে 35টা কোশ্চেন এসছে, 17তে 26টা, এবং 18তে কিন্তু 18টা। আর তার সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট, যে ট্রেন্ডটা বর্তমানে খুব বেশি দেখা যাচ্ছে সেটা হলো হচ্ছে সায়েন্স টেকনোলজিতে এনভায়রনমেন্ট এবং এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্যাটিক রিলেটেড কিন্তু প্রচুর কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে। তুমি লক্ষ্য করো, 2016তে 25টা এসেছিলো, 2017তে 13টা, এবং 2018তে 35টা কোশ্চেন কিন্তু এই একটা এরিয়াতে কি এসছে। এখানে কিন্তু এক্সামিনেশন যারা কন্ডাক্ট করে তারা কিন্তু খুব ট্রিকিভাবে কোশ্চেনগুলো কিন্তু সিলেক্ট করে, এবং এটা কিন্তু অনেকেরই ক্ষেত্রে একটা খুব উইক পয়েন্ট, কিন্তু বিশেষ করে EVS-এর এই কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক পোর্শনটা, ঠিক আছে। তো এই গেল লেআউট। এবার আসি সোর্সের কথায়। সোর্সের কথা বলার আগে একটা কথা বলি, সেটা হলো হচ্ছে যে সব কিছুতেই একটা নির্দিষ্ট সংখ্যক, মানে যে কোনো সাবজেক্টেই একটা বা দুটো বই কে নির্দিষ্ট করে রাখা উচিত যে এটাই আমি বারবার পড়বো এবং এটাকেই আমি বারবার করে রিভিশন দেবো এবং এটাই আমি মনস্থ করে নেবো বা এটা থেকেই আমি নোট তৈরি করব। 10টা বই ঘেঁটে কিন্তু কোনো লাভ নেই, 10টা বই 10 বার পড়ার থেকে 1টা বই 10 বার পড়া কিন্তু অনেক বেটার, অনেক বেটার কিন্তু, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমিও বলি যে WBCS-এর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সোর্সেস একদম লিমিটেড রাখবে। তো আমি মাত্র তোমাদের দুটো সোর্সের কথা বলবো, এক হচ্ছে Any One Monthly Magazine, এটা অ্যাচিভার্স হতে পারে, প্রতিযোগিতা কিরণ হতে পারে, প্রতিযোগিতা দর্পণ হতে পারে, সাফল্য হতে পারে, সেখান থেকে স্পেসিফিক যে টার্মিনোলজিগুলো বড় রয়েছে, ইকোনমি, পলিটি, সায়েন্স টেকনোলজি, স্পেস, ডিফেন্স, আইটি, অ্যাওয়ার্ডস, পার্সোনাল নিউজ, স্পোর্টস, এনভায়রনমেন্ট,
এগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করবে, তোমার মন মতো তুমি নোট ডাউন করলে। এটা খুব সিরিয়াসলি করতে হবে না, তার কারণ একটা ওভারঅল একটা সারা বছর ওয়াইজ একটা মানে প্রিপারেশন নিলে বা একটা লেখার প্র্যাকটিস থাকলে, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে তোমার টাচ থাকলে, তুমি বছরের শেষে সেটা যদি রিভিশন দাও, তোমার মনে কিন্তু আরও ভালো থাকবে, জিনিসটা তুমি সহজে বুঝতে পারবে। সবথেকে বেস্ট যেটা সেটা হলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ার বুকগুলো বেরোয়। বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ার বুক হচ্ছে প্রতিযোগিতা দর্পণ বা আরিয়ান্তের। এই দুটো আমি নিজে ইউজ করি, তো আমি নিজেও পড়ি বিগত 2-3 বছর ধরে। তো এগুলো খুবই ভালো কোয়ালিটি, অপটিমাম কোয়ালিটি দেয়। সাথে এরা এর মধ্যে ইকোনমিক সার্ভে, বাজেট, যেগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বা WSC এক্সামে খুবই লাগে বিভিন্ন টার্মিনোলজিতে, পেপার 5-এ মানে ইকোনমি এবং পলিটি সেটা লাগে, তো এটাও কিন্তু এর মধ্যে থাকে। তো কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারবুক যেটা সেটা বিগত 2 বছরের কিনবে, মানে আগের বছরটা থাকবে তোমার সাথে প্লাস নতুন যেটা বছরের, ধরো তুমি 2021-এ এক্সাম দিচ্ছ, ঠিক আছে, 2021-এ তুমি WSS দিচ্ছ, তাহলে তুমি চেষ্টা করবে যে 2020 আর 2019 দুটো বই সংগ্রহে রাখার। 2020-টা ভালোভাবে করবে, 2019-এর মেইন মেইন যে টপিকগুলো রয়েছে মানে যেগুলো ইম্পর্ট্যান্ট মনে হবে, তুমি ততদিনে বুঝে যাবে যে কোনগুলো ইম্পর্ট্যান্ট কোন কোন ইম্পর্ট্যান্ট নয়, সেগুলো একটু নোট ডাউন করে রাখবে। আর 2021-এ তুমি মেন্স যে টাইমে দিচ্ছ, মিড সাধারণত জুলাই থেকে মানে বছরের মিডিলে হয়, ঠিক আছে, তো যেই টাইমে তুমি মেন্সটা দিচ্ছ সেই টাইমের আগে আরেকটা জিনিস হয়, সেটা হলো হচ্ছে যে 6 মান্থের বা হাফ ইয়ারলি এরা ইয়ারবুক কিন্তু বার করে, ঠিক আছে, বিশেষ করে আরিয়ান তো বার করেই, আরিয়ান হাফ ইয়ারলি কিন্তু একটা ইয়ারবুক বার করে, তো সেটা তুমি কিনে নেবে। এটা ইউজুয়ালি এপ্রিল বা মে মাস নাগাদ বেরোয়, এটা ডিসেম্বর থেকে তোমার মে অবধি থাকে 6 মান্থ। তো এইটা তুমি কিন্তু কালেক্ট করে ওই কটা মাসের মোটামুটি একটা অন অ্যান অ্যাভারেজ একটা রিভিশন দিয়ে নেবে কারেন্ট অ্যাফেয়ার্সে। তাহলে তোমার 2021-এ তুমি মেন্স দিচ্ছ, তোমার 19-এর ইম্পর্ট্যান্ট টপিক্স, 20-এর হোল টপিক্স, আর 21-এর টিল মে অবধি যেগুলো তুমি করতে পারবে, মানে তোমার কাছে যেগুলো ইম্পর্ট্যান্ট সেই টপিক্স, এই 3টে জিনিস যদি তুমি ক্লিয়ার করে যাও বা এটা যদি রিভিশন করে যাও, ইজিলি তুমি 90% থেকে 95% কোশ্চেন ইকোনো কারেন্ট অ্যাফেয়ার্স তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে কিন্তু। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, WSS মেইনস রিলেটেড এবং সাবজেক্টিভ আরও ভিডিও আমি এই চ্যানেলে কিন্তু পোস্ট করবো।